ওই একটা দিককে কেউ কোনোদিন বন্ধ করতে পারে না। শয়তান যত দিক থেকেই আসুক না কেন, উপর দিকটা খালি, শয়তান উপর দিক থেকে আসতে পারে না, আল্লাহ পাকের রহমতের মাঝে অন্তরায় হতে পারে না। আল্লাহ পাক বান্দার জন্য উপর দিকটা খোলা রাখছেন। মানে ইসরায়েলের অবস্থার ভাষা ছিল এমন, সামনে যাওয়ারও কোনো সুযোগ নাই, পেছন দিকে যাওয়ারও কোনো সুযোগ নাই, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। যেধার যাও এধার দাঁড়িয়া, যেধার ফেরো এধার দুশ্মন, কাহা যাও কাহা ফেরো বাতা দে আয়ে হাবিবে মন। ওরা যেন বলতেছে মাবুদ কোন দিকে যাব আমরা, দুনিয়াও বরবাদ, পেছন দিকে যাবার সুযোগ নাই, সামনের দিকটাও যেন বন্ধ, নববী শিক্ষা নাই, আখেরাতও বরবাদ। এই মানুষগুলোর দিলের ফরিয়াদ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাদের জন্য পয়গম্বরের ব্যবস্থা করলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। সাইয়েদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন বনি ইসরাইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটা কবুল করে নিয়েছে, পয়গম্বরের আহ্বানে তারা সাড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দাওয়াতে সাড়া দেবার কারণে, নবীর উপর ঈমান আনার কারণে, নবীর আদর্শগুলো গ্রহণ করার কারণে আল্লাহ পাক বানি ইসরায়েলের দুনিয়ার ঝামেলাটা সম্পূর্ণরূপে দূর করে দিলেন। এমনভাবে দূর করলেন আল্লাহ পাক ওদের চিরশত্রু ফেরাউন এবং তার দলবলকে চোখের সামনে নীল দরিয়ার মধ্যে ডুবায়া ডুবায়া শেষ করে দিলেন। অপরদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের জীবনটাও সফল এবং সুন্দর করে দিলেন। কোরআনুল করিমের সূরাতুল জাসিয়ার ১৬ নম্বর আয়াতে আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করেছেন, বনি ইসরাইল পয়গম্বরের শিক্ষা গ্রহণ করার কারণে, আদর্শ মেনে নেয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে কি কি নিয়ামত দিলেন, আল্লাহ পাক তাদেরকে কেমন ভাবে পুরস্কৃত করলেন, আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করেছেন। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين. الله رب العالمين বলেন আমি বনি ইসরাইলকে আসমানি কিতাব দান করেছি। আল্লাহ পাক এখানে তাদের জন্য দুই ধরনের নিয়ামতের কথা আলোচনা করেছেন। এক ধরনের নিয়ামত হলো উখরবী নিয়ামত, আখিরাতের নিয়ামত, আর আরেক ধরনের নিয়ামত হলো দুনিয়াবী নিয়ামত। আল্লাহ পাক তাদেরকে দুই ধরনের নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন, এক আখিরাতের নিয়ামত। আখিরাতের নিয়ামতের মধ্যে আল্লাহ পাক তিনটা বিষয়ের কথা উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে আসমানি কিতাব দান করলাম, দুই নম্বরে আমি আল্লাহ তাদেরকে হুকুম তথা দিন বুঝার মতো যোগ্যতা এবং প্রজ্ঞা মেধা দান করলাম, তিন নম্বরে আমি আল্লাহ বনি ইসরাইলের মধ্যে নবুয়াত দান করলাম, বহু সংখ্যক নবী বনি ইসরাইল থেকে দুনিয়াতে পাঠাইলাম। একটু জেনে নেওয়া দরকার বনি ইসরাইল আসলে কারা, বারবার বনি ইসরাইল শব্দ আসছে, বনি ইসরাইল কারা? সুরিয়ানি ভাষায় সাইয়েদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল, এক কথায় ওনার আঞ্চলিক ভাষায় ওনাকে বলা হতো ইসরাইল, তার মানে ইয়াকুব আলাইহিস সালামের আঞ্চলিক ভাষায় নাম ছিল ইসরাইল, ওনারই অপর নাম হলো কি ইসরাইল। ইসরাইল শব্দের আরবি অনুবাদ হলো ইসরা মানে হলো আব্দ আর ইল মানে হলো আল্লাহ, তাহলে অর্থ দাঁড়ায় ইসরাইল মানে আবদুল্লাহ।
ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল বলা হতো মানে আব্দুল্লাহ আর ওনার যারা সন্তান সন্ততি বংশধর তাদেরকেই বলা হয় বানি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের আওলাদেরা তার সন্তান সন্ততি তার বংশধর তাহলে বানি ইসরাইলের অর্থ কি ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তাহলে এরা খুব ভালো মানুষ কারণ নবীর বংশধর এরা কি ভালো মানুষ নবীর বংশধর বনি ইসরাইলকে আল্লাহ পাক আসমানি কিতাব কি পরিমাণ দিয়েছেন আমরা কমবেশি সবাই জানি আসমানি কিতাবের সংখ্যা কতটি 104টি 104 খানা আসমানি কিতাব ছোট বড় মিলিয়ে ছোট হলো 100 আর বড় হলো 4টি এই 100 আসমানি কিতাব ছোট যেগুলো তার মধ্যে 50টা সহিহ বাবা ছোট কিতাব আল্লাহ পাক শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে 30টা কিতাব আল্লাহ পাক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে 10টা সহিফা আল্লাহ পাক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন এই হলো সর্বমোট 90টি যেটা ইয়াকুব আলাইহিস সালামেরও আগে তার মানে বনি ইসরাইলের পূর্বপুরুষ বিখ্যাত পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের আগেই আল্লাহ পাক দুনিয়াতে মানুষের জন্য 90 খানা সহিফা প্রেরণ করেছে আর বাকি যে 10টা সহিফা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাওরাত কিতাব দেওয়ার আগে দান করেছেন এরপরে আল্লাহ পাক ওনাকে বড় কিতাব তাওরাত দান করেছেন সর্বমোট আল্লাহ পাক ওনাকে 11 খানা কিতাব সহিফা 10 খানা আর তাওরাত বড় কিতাব একখানা মোট 11টা কিতাব আল্লাহ পাক তাকে দান করেছে আর আরো 2টা কিতাব বনি ইসরাইলের মধ্যে দান করেছেন একটা হলো দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব এই সর্বমোট বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক 13টি কিতাব নাজিল করেছেন তার মধ্যে বড় কিতাব 4টার মধ্যে 3টাই আল্লাহ পাক বনি ইসরাইলকে দান করেছে এই হলো আসমানি কিতাব দেওয়ার হিসাব আর আল্লাহ পাক তাদেরকে নবুয়ত কি পরিমাণ দিলেন ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে বনি ইসরাইলের সর্বপ্রথম নবী হলেন সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সর্বশেষ নবী হলেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই মাসখানে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সব নবী রাসূল বনি ইসরাইল থেকে এসেছেন তবে নির্ভরযোগ্য খুব মজবুত কোনো বর্ণনা এমন পাওয়া যায় না যে সংখ্যা কত তবে মোটামুটি নির্ভরযোগ্য একটি বর্ণনা সাইয়্যিদুনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে قال رسول الله صلى الله عليه وسلم بعثت بعد 3000 نبي من بني اسرائيل الله نبي ارشاد করেন আল্লাহ পাক আমাকে বনি ইসরাইলের 3000 নবীর পরে দুনিয়াতে পাঠিয়েছেন তাহলে অন্তত এই বর্ণনা থেকে পাওয়া যায় আল্লাহ পাক আমাদের নবীর আগেই বনি ইসরাইলের 3000 নবী পাঠিয়েছেন কমাসকম এতটুকু বোঝা যায় আরেকটু বোঝা যায় কোরআনুল কারিমে 25 জন নবী রাসূলের আলোচনা এসেছে কতজন এই 25 জন নবী রাসূলের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বনি ইসরাইলের পূর্বপুরুষ যিনি উনি সহ সর্বমোট 15 জন নবী বনি ইসরাইল থেকে আর বাকি 10 জন মিন সাইরিন নাস অন্যান্য মানুষ থেকে তাহলে এই জরিপ থেকে যা বোঝা যায় আল্লাহ পাক বনি ইসরাইলকে যথেষ্ট পরিমাণ আসমানি কিতাবও দান করেছেন বড় বড় 3টা কিতাব বনি ইসরাইলকে দিয়েছেন আর নবুয়তের দিক থেকেও বিশেষ উল্লেখযোগ্য কয়েকজন পয়গম্বর সহ আল্লাহ রাব্বুল আলামিন অন্তত 3000 নবী রাসূল বনি ইসরাইলের মধ্যে প্রেরণ করেছেন এই হলো আল্লাহ পাক তাদেরকে উখরবী নিয়ামত আখিরাতের নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন নম্বর 2 আল্লাহ পাক তাদেরকে দুনিয়াবি নিয়ামত দান করেছেন দুনিয়াবি নিয়ামত কি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদদালনাহুম আলাল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ তাদেরকে পবিত্র রিজিক দান করলাম আল্লাহ পাক ওই বনি ইসরাইলকে মূসা আলাইহিস সালামের সঙ্গে ময়দানে তীহের মধ্যে আসমান থেকে গোটা জাতির জন্য পৃথকভাবে কুদরতি খাবার নাজিল করেছেন পৃথিবীর ইতিহাস তালাশ করলে পূর্বে এবং পরে কোন সময় এভাবে গোটা উম্মতকে গোটা জাতিকে একত্রে আসমান থেকে কুদরতি খাবার দেওয়া হয়েছে বলে কোনো নজির নাই আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে একক সম্মান আর মর্যাদা এটা দিলেন আসমান থেকে পবিত্র খাবার দিলেন কি খাবার দিলেন আল্লাহ পাক অন্য আয়াতের সাথ করেছেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া আল্লাহ বলেন আমি তোমাদেরকে মান এবং সালওয়া নামে দুইটা রিজিক দান করেছি কয়টা রিজিক দুইটা রিজিক আল্লাহ পাক মান আর সালওয়া নামে আসমান থেকে তাদের জন্য অবতীর্ণ করেছেন মান কি আর সালওয়া কি মান হলো শাইউন ইয়াশবাহুল আসাল আল আবিয়াদ এক ধরনের মিষ্টি জাতীয় খাবার যেটা অনেকটা সাদা সাদা মধুর মতো যেটাকে আমরা অনেক সময় পদ্ম মধু বলি সাধারণত মধুর কালারটা একটু লালচে হয় কিন্তু ওই মধুটা হলো একটু সাদা পানির মতো ভাবটা যাকে পদ্ম মধু বলে বা ভিন্ন কোনো নামও থাকতে পারে এই অনেকটা এই সাদা মধুর মতো আরেকটু বলা যায় হয়তো বা সেটা পায়েস জাতীয় মিষ্টান্ন একটা খাবার ছিল মধু বলা হয় নাই মধুর মতো বলা হয়েছে আসমান থেকে এই খাবারটা গাছে অবতীর্ণ হতো পর্যাপ্ত পরিমাণ এত পর্যাপ্ত পরিমাণ নাজিল হতো একজন মানুষের যা প্রয়োজন সে চাইলে ততটুকু নিতে পারত কোনো ধরনের কোনো কমতি বা ঘাটতি থাকতো না আর আরেক ধরনের খাবার হচ্ছে সালওয়া আরেকটা খাবার কি সালওয়া এই সালওয়া নামক খাবারটা এটা হলো তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছে আত-তায়রু সুমানি এক ধরনের পাখি যার আকৃতি হলো চড়ুই পাখির চাইতে একটু বড় কবুতরের চাইতে একটু ছোট মানে চড়ুই আর কবুতর এই দুই আকৃতির মাঝামাঝি আকৃতির একটা পাখি যাকে বলা হয় আত-তায়রু সুমানি যেটাকে কোরআনের ভাষায় সালওয়া বলা হয়েছে এই পাখিটা তাফসিরের বর্ণনা মতে কোনো কোনো বর্ণনায় ইয়াতিহিম মাতবুখান এটা তাদের কাছে রান্না করা অবস্থায় আসতো আল্লাহ পাক আসমান থেকে কুদরতিভাবেই রান্না করে এই রান্না করা খাবারটা পাঠাইতেন আল্লাহ পাক ওদের জন্য মিষ্টি খাবারের ব্যবস্থাও করলেন আর ঝাল খাবারের ব্যবস্থা করলেন মিষ্টি আর ঝাল দুই ধরনের খাবারই আল্লাহ পাক ব্যবস্থা করছেন মানুষের যখন খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদির চাহিদা পূরণ হয় তখন মানুষের অন্তরে যেই বিষয়টার উদ্রেক হয় সেটা হলো সম্মান যখন অর্থনৈতিক প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ হয়ে যায় খাদ্যের অভাব পূরণ হয়ে যায় বস্ত্রের অভাব পূরণ হয়ে যায় বাসস্থান প্রয়োজন পরিমাণ পেয়ে যায় তখন সে চায় টাকা দিয়ে হলো সম্মান কিনতে ঠিক আছে না এই জন্য বিভিন্ন পথপদবী মানুষ টাকা দিয়েও কিনে এই জন্য যে তার এই খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদা পূরণ হয়ে গেছে এখন একটু সম্মান চায় ইজ্জত চায় যদিও বাস্তব সম্মান কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে খাদ্যের ব্যবস্থা যেমন করলেন পবিত্র রিজিক আল্লাহ পাক যেমন তাদেরকে দিলেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য সম্মান ইজ্জতের কেমন ব্যবস্থা করলেন আল্লাহর ভাষায় তৎকালীন যুগে পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল আল্লাহ বনি ইসরাইলকে সবচেয়ে সেরা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দান করলেন তৎকালীন যুগের জন্য ওই যুগে পৃথিবীর মধ্যে ভালো মানুষ চিন্তা করলে বনি ইসরাইল বনি ইসরাইলের চাইতে ভালো কোনো মানুষ তৎকালীন যুগে পৃথিবীতে ছিল না আল্লাহ পাক ওদেরকে অখরবী নেয়ামত দিয়ে সম্মানিত করলেন দুনিয়াতে সম্মানিত রিজিক দিলেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সম্মান ইজ্জনের সেরা আসনটা দান করলেন এটা রব তিনি একমাত্র করতে পারেন দুনিয়ার কোনো মানুষের হাতে থাকলে এমনটা হতো না জিরু পর্যায়ের মানুষগুলাকে হিরো বানায় দিলেন একদম নির্যাতিত মজলুম মানুষগুলা অধিকার বঞ্চিত মানুষগুলাকে আল্লাহ পাক কেমন সম্মান ইজ্জত দিলেন ওই রবের কাছে ইনসাফ সর্বনিম্ন ইনসাফ
আর সচরাচর তিনি এহসান করেন দয়া করেন ইনসাফের নিচে আমাদের রবের কাছে আর কোনো দিক নাই ও বন্ধু আমাদের রব বড় দয়ার রব রব যখন তাকান রবের রহমতের নজর যখন কারো দিকে পড়ে যায় তার আর কোনো কিছুই বাকি থাকে না তার কোনো সমস্যাই বাকি থাকে না তার দুনিয়াও দুরস্ত হয়ে যায় তার আখিরাতও দুরস্ত হয়ে যায় ও মেরে রব হ্যায় মেরে সব হ্যায় মেরে পলনে ওয়ালা হ্যায় ও মেরে রব হ্যায় মেরে সব হ্যায় মেরে পলনে ওয়ালা হ্যায় ও মেরে দিল মে হিদায়ত কা বতি জলনে ওয়ালা হ্যায় ও মেরে খালিক ও মালিক হ্যায় ও রহমান ও রহিম হ্যায় ও মেরে খালিক ও মালিক হ্যায় ও রহমান ও রহিম হ্যায় ও মেরে সত্তার হ্যায় জব্বার হ্যায় রাজ্জাক ও করিম হ্যায় ও মেরে সত্তার হ্যায় জব্বার হ্যায় রাজ্জাক ও করিম হ্যায় সব রবের পক্ষ থেকে নবীর শিক্ষা আদর্শ যখন গ্রহণ করে নিল এই মানুষগুলোর দুনিয়াও ঠিক হয়ে গেল আখেরাতও ঠিক হয়ে গেল দুনিয়াও সম্মানিত হলো আখেরাতও সমৃদ্ধ হয়ে গেল ঠিক আমার আপনার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আরবের অবস্থাটাও বড় করুণ ছিল গোটা পৃথিবীর অবস্থাটা বড় করুণ ছিল এমন অন্ধকার এমন অন্ধকার পৃথিবীকে ছেয়ে নিয়েছিল গ্রাস করে নিয়েছিল পৃথিবীর মধ্যে এমন অন্ধকারের যুগ আর কখনো আসবে বলে মনে হয় না ওই মানুষগুলোর অবস্থা এমন ছিল মূর্খতা এমন চরম পর্যায়ে পৌঁছে গেল যারা দুনিয়ার সব কিছু বোঝে সব চিনে কিন্তু নিজের দয়ালু মালিক রবকে শুধুমাত্র চিনে না অন্য সব বোঝে অন্য সব চিনে যাকে চেনা দরকার যে তার সব তার দুনিয়া আখেরাত যার হাতে কল্যাণ অকল্যাণ ভালো মন্দ যার হাতে ওই রবকে শুধু চিনে না যদি রবকে চিনে কেউ তাহলে কোনো দিন রবের সঙ্গে শরীক করতে পারে না কারণ রব আমার আপনার রব এমন সত্তা তার কোনো জাত এবং সত্তাগত দিক থেকে তার সমকক্ষ সমতুল্য কেউ হতে যেমন পারে না তার গুণাবলীতেও কেউ তার কোনো দিন সমকক্ষ হতে পারে না নিকটবর্তীও হতে পারে না তুলনা করা যায় এমন দূরবর্তী পর্যায়েও কেউ কোনো দিন হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে নবীকে পাঠাইলেন দুনিয়াতে কেমন চরম মূর্খ মানুষগুলা বাইতুল্লাহর যেই চতুর্পাশে যেই মাতফ নামক জায়গা যেখানে মানুষ তওয়াফ করে এই মাতফের মধ্যে 360টা মূর্তি স্থাপন করে রেখেছে বাইতুল্লাহর তওয়াফ করে আর সেখানেও তারা শিরিক করে মূর্তি পূজা করে বাইতুল্লাহর অভ্যন্তরে বাইতুল্লাহর ভিতরে আলাদা দুইটা বড় বড় মূর্তি স্থাপন করে রাখছে বাইতুল্লাহর ভিতরে যখন যায় তখন ওই দুইটা মূর্তির পূজা করে মাতফের মধ্যে 360টা আর বাইতুল্লাহর ভিতরে দুইটা আর এইদিকে সফা পর্বতের উপরে ইসাফ নামে একটা মূর্তি আর এইদিকে মারওয়া পর্বতের উপরে নাইলা নামে আর একটা মূর্তি স্থাপন করে রাখছে সফা এবং মারওয়ার সাই যখন করে ওই সফাতে গেলে ওই মূর্তিটাকে স্পর্শ করে আর মারওয়াতে গেলে অপর মূর্তিকে স্পর্শ করে তার মানে এখানেও শিরকে লিপ্ত এখানেও তারা আল্লাহর সঙ্গে মূর্তিকে শরিক করে এখানেও মূর্তির পূজা শুরু করে দিয়েছে প্রত্যেকের বাসা বাড়িতে পারিবারিকভাবে পূজা করার জন্য আলাদা মূর্তির ব্যবস্থা ছিল ব্যক্তিগতভাবেও আলাদা মূর্তি প্রত্যেকের যার যার জন্য ছিল সফরে যাওয়ার সময় আলাদা মূর্তি ছিল কারণ পথিমধ্যে যদি মাবুদ খুঁজে না পাওয়া যায় তাহলে ইবাদত করবে কিভাবে এই জন্য সফরে যাওয়ার সময়ও আলাদা মূর্তি নিয়ে যেত আবার মজার বিষয় হলো সফরে গিয়ে যদি সুন্দর কোনো পাথর সুন্দর কোনো দৃশ্য ভালো কিছু নজরে পড়তো পকেটেরটা কাছে থাকা মূর্তি ফেলে দিয়ে ওইটার পূজা করা শুরু করত মনে হয় এইভাবেই 36 কোটি হয়েছে মানে আবেদের চাইতে মাবুদের সংখ্যা অনেক বেশি আবেদের চাইতে মাবুদের সংখ্যা অনেক বেশি আর এই মানুষগুলোর আখলাক আর চরিত্র এমন চরম অধপতনে পৌঁছেছিল
স্বভাব চরিত্রের যদি স্তর قائم করা হয় কোন স্তরেই পড়বে না এমন অবস্থায় তারা পৌঁছেছিল সমাজে নামে মাত্র বিবাহ ছিল এটা যেন একটা সাইনবোর্ড মাত্র আর এই সাইনবোর্ডের আড়ালে অন্তরালে চলতো নানা ধরনের অপকর্ম এক একজন মন চাইলে 10টা 14টা 15টা 20টা যার যা মনে চাইতো বিবাহ করত ঠিক ওই প্রেক্ষাপটে ইসলাম লাগাম টেনে বলেছে সর্বোচ্চ 4টা সর্বোচ্চ কয়টা তাহলে প্রেক্ষাপটটা বুঝছেন তো কোন প্রেক্ষাপটে 4টা বিয়ের অনুমোদন ইসলাম করেছে যেই প্রেক্ষাপটে আরব জাতি অবাধে তাদের ইচ্ছে মতো সুনির্দিষ্ট কোনো সীমা সংখ্যা ছিল না বিবাহ করতেই থাকত বাস ওই প্রেক্ষাপটে ইসলাম 4 বিবাহের শর্ত দিয়েছে সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারবে তাও কড়া শর্ত যোগ করে দিয়েছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা যদি ইনসাফ করতে না পারো আশঙ্কা হয় কারো প্রতি অবিচার হবে তাহলে একজনের বেশি করার সুযোগ নাই তাহলে ইসলাম যে চার বিবাহের অনুমোদন করেছে সেটা শর্তযুক্ত শর্তবিহীন নয় শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে বিনা শর্তে যে কেউ চাইলেই চারটা বিবাহ করবে এই অনুমতি ইসলাম দেয়নি বরং যদি ইনসাফ করতে না পারে তাহলে সাফ বলে দেওয়া হয়েছে ফাওয়াহিদা তাহলে তুমি একজন বিবাহ করবে একের অধিক বিবাহ করার তোমার জন্য অনুমতি নাই তো একদিকে বিবাহ করত 10টা 15টা 20টা আবার সামাজিকভাবে অনুমোদন ছিল কোন সুন্দরী নারীর স্বামী যদি সুদর্শন না হয় তাহলে সে চাইলে সামাজিকভাবে অনুমতি আছে কোন সুদর্শন পুরুষের সঙ্গে সঙ্গ দিতে পারবে রাত্রি যাপন করতে পারবে এমনি ভাবে কোন পুরুষের স্ত্রী যদি সুন্দরী না হতো সামাজিক অনুমোদন ছিল সে চাইলে কোন সুন্দরী রূপসী নারীর সঙ্গে দিন কাটাতে পারবে রাত্রি যাপন করতে পারবে তাহলে বিবাহ ছিল মাত্র সাইনবোর্ড নামে মাত্র এর অন্তরালে এর আড়ালে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে আর জেনাব বিচার তো পৃথকভাবেই চলতেছিল এই মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেল জঙ্গলের পশুর চরিত্রের চাইতে এদের চরিত্র আরো নিচে নেমে গেল পশুর মধ্যে যেই পরিমাণ দয়া মায়া ভালোবাসা মহব্বত আন্তরিকতা ছিল এই মানুষগুলোর দিল থেকে মহব্বত ভালোবাসা আন্তরিকতা একদম দূর হয়ে গেছে দুনিয়ার এমন কোন মানুষ নাই জানে না যত হিংস্র প্রাণী হোক না কেন সে তার সন্তানের প্রতি কোনো নির্দয় আচরণ করে না বাঘ বড় হিংস্র প্রাণী কিন্তু কখনোই সে তার সন্তানের উপর কোনোদিন আক্রমণ করে না কি বলেন ঠিক কি না বাঘ কি তার সন্তানকে খায় না সাপ হিংস্র প্রাণী ঠিক কিন্তু আপন সন্তানকে বড় মহব্বত করে দয়া করে মায়া করে নিজের সন্তানকে সে কখনোই তার সঙ্গে কোনো নির্দয় আচরণ কখনোই সে করে না কিন্তু আরব জাতির অবস্থা এমন হয়ে গেল হিংস্র প্রাণীর মধ্যে যতটুকু সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসা আছে এই আরব জাতির মধ্যে ততটুকু মায়া মমতা নাই এর অন্যতম কারণ হলো মানুষ যখন আসমানি কোনো শিক্ষার অধীনে নিজেকে পরিচালনা না করে মানুষ যখন ইচ্ছে মতো নিজের ইচ্ছা এবং স্বাধীন জীবন যাপন করে ওই মানুষটা দেখতে আদম সুমারিতে মানুষ হলে কি হবে সূরতে আর আকৃতিতে মানুষ হলেও বাস্তবতে আভ্যন্তরীণ দিক থেকে পরোক্ষভাবে সে আর মানুষ থাকে না আজাদি আফকার সে হায় উনকি তাবাহি আজাদি আফকার সে হায় উনকি তাবাহি رختے نہیں جو فکر و تدبر کا سلیقہ رختے نہیں جو فکر و تدبر کا سلیقہ ہو فکر اگر خام تو آزادی افکار ہو فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ اقبال مرحوم بولن آزاد چنتا کرا شادین بابے چلار چنتا ایٹا منوشر جنن بڑا دھنگشاتک بشوئے بڑا مرتک خودکار بشوئے کنو منوش جو دی ایک ٹو گبھیر بابے تاکائیں آزاد جیوان شادین جیوان আল্লাহর অধীনস্থ না হয়ে বান্দা যদি নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে এমন স্বাধীন জীবন মানুষকে
মানুষ রাখে না মানুষকে পশু বানায়া দেয় যার জ্বলন্ত প্রমাণ আরবের এই মানুষগুলা নিজের ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে শুধু পশু না পশুর চাইতে আরো নিম্ন পর্যায়ে পৌঁছে গেছি আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত কাইস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসীরের মধ্যে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইদাল মাউউদাতু সুইলাত এই আয়াতে কারীমার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত কাইস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা হু আল্লাহর নবীর দরবারে এসে ইসলাম গ্রহণের পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জাহিলিয়াতের যুগে আমার আটটি কন্যা সন্তানকে নিজ হাতে দাফন করেছি আল্লাহ পাক তাকে 33টা সন্তান দান করেছিলেন ওই 33টি সন্তানের মধ্যে তার ভাষ্য হলো আমি আমার আটটি কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত দাফন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ এখন আমার করণীয় কি উপায়টা কি কি করতে পারি ওইটা তো ছিল জাহিলিয়াতের যুগের বিষয় জাহিলিয়াতের যুগে সর্বপ্রথম কন্যা সন্তানকে দাফন করা জীবিত দাফন করা তিনিই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝদান করলেন নবীর সঙ্গ গ্রহণ করলেন সাহাবী হয়ে গেলেন জান্নাতি মাকামের অধিকারী হয়ে গেলেন যেই মানুষগুলো ছিল জাহান্নামী যেই মানুষগুলো একদম জাহান্নামের কিনারায় ছিল আল্লাহ পাকের ভাষায় وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها الله বলেন ও দুনিয়ার মানুষ আমার নবীর আগমনের পূর্বে তোমাদের অবস্থা ছিল তোমরা একদম জাহান্নামের গর্তের কিনারায় ছিল যদি আমার নবীর আগমন ওই মুহূর্তে না হইতো আর যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করতা তাহলে তোমাদের সুজা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না যেন একদম জাহান্নামের কিনারায় অবস্থান করতেছিল আর আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সেখান থেকে তুলে এনেছি তোমাদেরকে সেখান থেকে এনে শুধু জাহান্নাম থেকে বাঁচিয়েছেন তা নয় বরং আল্লাহ এই জিরো পর্যায়ের মানুষগুলোকে হিরো বানায়া জান্নাতি বানায়া দিয়েছে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এখন আমার করণীয় কি কি করতে পারি ক্ষতিপূরণটা কিভাবে হতে পারে আল্লাহর নবী বললেন ঠিক আছে একটা কাজ করতে পারো তোমার ওই দাফন করা প্রতিটি সন্তানের পরিবর্তে এক একটি করে গোলাম আজাদ করে দাও আরেকটি বর্ণনায় নবীজি বলেন প্রতিটি সন্তানের পক্ষ থেকে এক একটা করে উট সদকা করে দাও যেহেতু জাহিলিয়াতের বিষয় ইসলাম এখন আর তার জন্য অতীত বিষয়টা নিয়ে তেমন কিছু করার নাই তওবা করতে পারো আর এইভাবে তুমি এই কাজটা করতে পারো আল্লাহ পাক তোমার এই বিষয়গুলোকে ক্ষমা করে দিবেন তাহলে যেই মানুষগুলো এমন নির্দয় আচরণ করতে পারে তাদের চরিত্র কতটা নিম্নে পৌঁছেছে সন্তানকে জীবন্ত দাফন করে দেয় একটু মায়া দয়ার উদ্রেক তার অন্তরে হয় না এই মানুষগুলা সুরতে মানুষ কিন্তু আসলে বাস্তব অর্থে যাকে মানুষ বলা হয় বাস্তব মানুষ যাকে বলতে বোঝায় এই মনুষ্যত্ব বোধ বলতে তাদের মধ্যে কিছুই ছিল না আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার আর বর্বর জাতিকে অন্ধকার থেকে মুক্ত করার জন্য হেদায়াতের সূর্য দিয়ে পাঠাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুবারক হো জামানে কো কে খতমুল মুরসালিন আয়া মুবারক হো জামানে কো কে খতমুল মুরসালিন আয়া সাহাবে রহম বনকর রহমাতুল লিল আলামী আয়া বশীর আয়া নজীর আয়া হাকীকত কি খবর দেনে بشير آیا نظیر آیا حقیقت کی خبر دینے بشیر آیا نظیر آیا شہنشاہ نے جس کے قدم چومے وہ فقیر آیا اللہ نبی دنیا تے اشلن اللہ نبی ایشا دنیا تے گوشنا کلن دویتا مولی کرمشو چی اللہ نبی ہاتھ نیلن ایک نمبر اللہ نبی گوشنا کلن عن جابر ابن عبداللہ رضی اللہ تعالی عنہ قال رسول الله صلى الله عليه وسلم إن الله لم يبعثني معنتا ولا متعنتا
ولكن بعثني معلما ميسرا الله نبي غشنا كلن এক নম্বর কর্মসূচি নবী ঘোষণা করলেন আল্লাহ পাক আমাকে কোন বিষয় কঠিন করার জন্য দুনিয়াতে পাঠান নাই কোন বিষয়কে কঠিন করা এই জন্য আল্লাহ আমাকে পাঠান নাই বরং আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মুআল্লিম বানিয়ে শিক্ষক বানিয়ে এবং সব বিষয়গুলোকে সহজ করার জন্য কোন বিষয় যেন মানুষের কাছে কঠিন না থাকে দুর্বোধ্য কঠিন বিষয়গুলোকে জাতির কাছে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করার জন্য আল্লাহ পাক আমাকে শিক্ষক বানায়া দুনিয়াতে পাঠাইলেন যেহেতু জাতি মূর্খ এই মূর্খতা দূর করার জন্য শিক্ষার বিকল্প নাই বুঝার বিষয় হলো আল্লাহ পাক নবীকে কোন শিক্ষা দিয়ে পাঠাইলেন সংক্ষেপে বলি নবীজি আসার আগেও মানুষ দুনিয়াতে ঘর বানাইতো কি বানাইতো না তাহলে বোঝা গেল ইঞ্জিনিয়ারিং শিক্ষা আগেও ছিল এতটা সমৃদ্ধ উন্নত না থাকলেও ছিল এর আগেও মানুষ চিকিৎসা করত এর আগেও মানুষ দুনিয়াতে চিকিৎসা করত যদিও চিকিৎসা বিজ্ঞান হয়তো এখনকার মতো উন্নত ছিল না কিন্তু ছিল তাহলে ডাক্তারি বিদ্যাও পৃথিবীতে ছিল কারিগরি বিদ্যাও পৃথিবীতে ছিল বিভিন্ন ধরনের কায় কারবার মানুষ করেছে তাহলে ব্যবসায়ের শিক্ষা এটাও পৃথিবীতে ছিল বোঝা গেল এই শিক্ষাগুলো মানুষের ভিতরের বিষয়টাকে মানুষের ভিতরের অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট ছিল না যদি যথেষ্ট হইতো তাহলে নবীকে পৃথকভাবে নতুন করে ভিন্ন শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠানোর দরকার ছিল না আল্লাহ পাক নবীকে পাঠাইলেন এমন শিক্ষা দিয়ে যে শিক্ষা মানুষের দিলের অন্ধকারকে দূর করে অন্তর্জগতের মধ্যে যেই কলুষতা থাকে ময়লা আবর্জনা থাকে ওই অন্তর্জগতের ময়লা আবর্জনা দূর করে দিলটাকে স্বচ্ছ আর পরিষ্কার করে আল্লাহ পাকের মারেফাত ভালোবাসা নেওয়ার মতো উপযুক্ত করে দেয় জিসসে